to knighted a bookman. Yes, sir. Yeah. Bookman money, yes, a card kit category, sir. Saving money, or utilization of things, sir. He cut a KOX John. বিয়ের জন্য বা কিছু একটা কার্ড ছিল, বিয়ের কার্ডে অনেক পয়সা খরচ করে বাংলাদেশে, আমার খুব কষ্ট লাগে দেখলে। মানে এই পয়সাটা দিয়ে একজন মানুষের একটা মিল হয়ে যায়, একটা কার্ডের পয়সা দিয়ে। অনেক কার্ড আছে না এরকম, বড় লোকরা বানায় এই কি ভাজ করে, আবার ঢুকায় বাইর করে, ফিতা থাকে উপরে, চামড়ার কার্ড হয় যে একটু। হ্যাঁ, আসলে বিয়ের এইগুলোই সব হয়, কিন্তু বিয়ের আসল জিনিসটা যেটা পারপাস, যেটা বিয়ের ট্র্যাঙ্কুইলিটি দুটা মানুষের ভিতরে, সেটাই হয় না আমাদের দেশে। মানে এগুলো করে যারা, তাদের আবার ওটা হয় না। এগুলোতে কোনো কিছু নেসেসারি বা সাফিসিয়েন্ট কন্ডিশন না বিয়ের আর কি। যাই হোক, মানে আমি এটার বেস্ট ইউটিলাইজেশন করছি। এটা কাগজ আপনারা ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন যতটুক সম্ভব বাঁচাইতে। যে কাগজটা ওয়েস্ট করলেন, এটার জন্য কোথাও না কোথাও পৃথিবীতে একটা গাছ কাটা হচ্ছে। এইভাবে যদি চিন্তা করেন তাহলে ওয়েস্ট করবেন না ইনশাল্লাহ। টিস্যু পেপার একটা অ্যানাদার থিং, মানে এনিথিং ডিসপোজেবল যেগুলা, সেগুলো হচ্ছে অ্যান্টি ইসলামিক। ডিসপোজেবল সংস্কৃতিতেই হচ্ছে ইসলামের বিরুদ্ধ সংস্কৃতি। ডিসপোজেবল দিয়ে কি করে মানুষ, রিসাইকেল তো করতে পারে না, করে না। আমরা বলি কথায় কথায় রিসাইকেল কথাটা, কিন্তু আসলে তো রিসাইকেল হয় না। ডিসপোজেবল মানে ধরেন আপনার একটা টিস্যু, আপনি চট করে একটা টিস্যু নিয়ে, একটা তো নেয় না, যখন মানুষ বেশি ঘামে তখন উত্তেজনায় বশবর্তী হয়ে কয়েকটা টানে, বুঝছেন না, এতগুলো টিস্যু নিল, নিয়ে ঘামটা মুছে ফেলাই দিল। এই কাজটা আগে কি দিয়ে হইতো, একটা রুমাল দিয়ে হইতো। সেই রুমালটা আমার এক একটা রুমাল 5 বছর 6 বছর চলে, একসাথে 6টা কিনি, বউ ধুয়ে দিয়ে দেয়, 5 বছর 6 বছর চলে। তো এই কাজটা যদি রুমাল দিয়ে হয়, আর 5 বছর 6 বছর 4টা 5টা 6টা রুমাল যদি চলে, আপনি 6টা রুমাল চলে, সেটাকে ধুয়ে দিয়ে হলে 5-6 বছর চলে যাবে। সেইখানে আপনি প্রত্যেকবার টানতেছেন টিস্যু, এগুলোর জন্য যেখানে যেখানে গাছ কাটা হচ্ছে, বাঁশ কাটা হচ্ছে, এটা তো দুনিয়ার একটা সম্পদ যাচ্ছে, তাই না? ডিসপোজেবল সংস্কৃতিটাই হচ্ছে অ্যান্টি ইসলামিক। আর এর উল্টাটা কাফেরদের হচ্ছে ডিসপোজেবল হইতেই হবে, কারণ তাইলে তাদের গ্রোথ ফর দ্য সেক অফ গ্রোথের যে ক্যাপিটালিস্ট এই আছে, ফিলোসফি আছে, এবং যেভাবে ইন্ডাস্ট্রির চাকা ঘুরবে, না ঘুরলে বিল গেটস বড় হবে কেমনে, বা রুপার্ট মার্ডক অথবা আপনার কি বলে ডিক চেনি, এরা বড়লোক হইতে পারবে না। যদি আপনি একটা মোবাইল দিয়ে যদি আপনার জীবন চলে যায়, তাহলে এর বড়লোক হবে কেমনে? আপনার একটা মোবাইল এটার সাথে একটা ওইটা, এই ফিচার আছে, ওই ফিচার, হোয়াটসঅ্যাপ আছে, এটা আছে, ওইটা আছে, আপনাকে প্রত্যেক দিন স্বপ্ন দেখাচ্ছে। আজকে আপনার নতুন মোবাইল কিনলেন, এটা নিয়ে ঘুমাইছেন, পরদিন সকালে ওইটা দেখবেন এর চেয়ে বেটার একটা বাড়ি দিয়েছে, তারপর হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা কিনে ফেলছি, কি আছে ওইটা কিনবো, এটা ছোট বাড়ি দিয়ে দিব। মানে এই যে চাকাটা, এই চাকাটা না চললে কাফেরের ক্যাপিটালিস্ট ইকোনমি দাঁড়ায় থাকবে না। খালি মানুষ, মুসলমানরা, সারা দুনিয়ার মুসলমান আছে ধরেন প্রায় 130 কোটি বলে আর কি, কখনো এটা একটা ভ্যারিয়েবল ফিগার, কেউ 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 বলে 150 কোটি, কেউ কেউ বলে 130 কোটি। এই 130 কোটি যদি কালকে ডিসাইড করতো যে না আমরা ফর নেক্সট 5 ইয়ার্স কোনো নতুন মোবাইল কিনবো না, আপনি কি মনে করেন মোবাইল ইন্ডাস্ট্রিতে ধস নামতো না? যে কোনো কিছুতে ধস নাম, আপনার আছে কোনো অস্ত্র নাই, আপনার কোনো ক্ষমতা নাই, আপনি ইম্পর্ট্যান্ট একটা একটা জাতি মুসলমানরা, কিন্তু এই ক্ষমতাটা তো আল্লাহ আপনাকে দিয়েছিল, উইল নট বাই থিংস। এইটাই যদি করতে পারতেন, আপনি যে কাউকে টার্মস ডিক্টেট করতে পারতেন, আপনার পায়ে ধরতো এসে যে ভাই এই জিনিসগুলো কিনো, দয়া করে আর এটা করো না, বুঝছেন না? এইটুকু আমরা করতে পারি না, এটা কোকো কোলা ছাড়তে পারি না। আমরা জিহাদের স্বপ্নে বিভোর, কিন্তু একটা কোকো কোলা ছাড়তে পারি না, একটা কোকো কোলা ছাড়তে পারি না, একটা একটা সিম্পল ফেসবুক ছাড়তে পারি না, একটা কার্টুন ছাড়তে পারি না, বুঝছেন না? আর এম জিহাদ করে মরে যাবো আর কি। প্যালেস্টাইনে কি হইতেছে, এটার এগেনস্টে ঢাকার রাস্তায় চিকা মারতেছে বা ই করতেছে, কি বলে সংগ্রাম করতেছে। যাই হোক, হঠাৎ প্রসঙ্গ তো চলে আসলো, অনেক অনেক দূরে চলে গেছি আমরা, আবার ফিরে আসি। ডিসপোজেবল জিনিস অ্যাভয়েড করবেন, মুসলিম লাইফস্টাইলের সাথে ডিসপোজেবল জিনিস যায় না, বুঝছেন না? আর ডিসপোজেবল কোনো শেষ আছে নাকি? আলটিমেটলি ডিসপোজেবল বউতে গিয়ে থাকে, কথা শুনতে খারাপ লাগলো, তাই তো? এই 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 ধ্যান ধারণাটাই খারাপ আর কি। পৃথিবীর থেকে ততটুকু নিবেন যতটুকু আপনার প্রয়োজন, বাধা নেয় নিতে, ওয়েস্ট করবেন না। একটা কাপ, একটা পিরিচ, একটা এই কি হয় মানে জাস্ট এরকম করে আপনার ফেলে দিলেন একবার ইউজ করে, এটাতে কারো একটা ইন্ডাস্ট্রি চলতেছে কোথাও, সেটা ঠিক আছে, কিন্তু পৃথিবীর সম্পদ তো নষ্ট হচ্ছে। আর রিসাইকেল এগুলো আমরা বলি আর কি কথায় কথায়, রিসাইকেল আমেরিকাতে খুব বলতে চায় বা অন্য জায়গায় বলতে চায়, এই ঠোঙ্গা টোঙ্গা এগুলো রিসাইকেল করে, কত পার্সেন্ট রিসাইকেল করে এটা খুব ইসের একটা প্রশ্ন, মানে মানে কি বলে পরিসংখ্যানের একটা বিষয়।